السلام عليكم ورحمة الله وبركاته. نمبر لو الحقيقة المحمدية نمبر برانتا كده جتير نام هلو যে আলাদা একটা আকীদা তৈরি করা হয়েছে যেটার নাম হাকীকতে মুহাম্মাদি আল হাকীকা আল মুহাম্মাদিয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক কিছু আলাদা আকীদা বিশেষ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ এই আকীদা পোষণ করে যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ বরং আহমদ আর আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হলো আহমদ মাঝখানে একটা মিম এই মিম দিলে মুহাম্মদ মিম উঠে গেলে আহাদ মানে মিম থাকলে আহমদ মিম চলে গেলে আহাদ তো যিনি আহাদ তিনি আহমদ এই শিরকি কুফরি আকীদা অনেক মানুষ বিশ্বাস করে এবং কেউ তো বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন এই বিশ্বাসের কুফরি বিশ্বাসের লোক আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মাওজুদ ওয়া আউয়ালু মাখলুক এটা গ্রিক দর্শন থেকে আসছে গ্রিক দর্শনের আপনার আউয়াল মাওজুদ আউয়াল মাখলুক তাদের একটা ফিলোসফি আছে দর্শন আছে যে প্রথম সৃষ্টি তো প্রথম সৃষ্টি এই হাকিকতে মুহাম্মদিয়ার আকীদাই হলো যে প্রথম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ না প্রথম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলছেন আদম আলাইহিস সালাম যখন মাটিতে পানিতে তখনও আমি নবী তাহলে তিনি তখনও তো ছিলেন এবং এটার সমর্থনে আরও অনেকগুলো জাল হাদিস আছে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম যে কথাটা বলছেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এই কথাটার অর্থ হলো যে সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেছেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রসুল এটা কোরআনে কারিমের মধ্যে সকল আসমানি কিতাবে লেখা আছে সেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার তাহলে আদম সৃষ্টি হয় নাই কিন্তু আল্লাহ রসুল তখনও রাসূল তখনও নবী আল্লাহ তাকে নবী বানিয়ে রেখেছেন কিতাবের মধ্যে লিখে ফেলছেন লাউহে মাহফুজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বুঝাইতে চাইছেন কিন্তু হাকিকতে মুহাম্মদিয়ার আকীদা পোষণকারী যারা তারা বুঝাতে চায় যে তিনি প্রথম সৃষ্টি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আবার কেউ কেউ বলছেন প্রথম সৃষ্টি করেছেন মা প্রথম সৃষ্টি করেছেন পানি কারণ আরশ হলো পানির উপরে এজন্য কেউ কেউ বলছেন আগে পানি তারপরে আরশ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন এগুলো সৃষ্টির অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আচ্ছা এই হাকিকতে মুহাম্মদিয়ার আরেকটা বিশ্বাস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুতুব প্রথম কুতুব কুতুবের বিশ্বাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কুতুব যেই কুতুব সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমগ্র অস্তিত্বের সাথে মিশে থাকে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই বা ওফাত হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক জীবিত মানে জাগতিক জীবনের মতো জীবিত এটা হলো মানে এই হাকিকত মুহাম্মদিয়ার আকীদা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুতুব তো কুতুবে যদি মারা যায় কুতুবে যদি চলে যান তো পৃথিবী চলবে কেমনে কারণ উনি কুতুবদের লিডার সকল কুতুবদের লিডার তো কুতুবদের লিডারে না থাকলে বাকি কুতুবেরা পৃথিবীতে কেমনে পরিচালনা করবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয় নাই হাকিকত মুহাম্মদিয়ার বিশ্বাস তারপরে আপনার আবুল আব্বাস আল মুরসি তিনি বলছেন যে জামিউল আম্বিয়া খুলিকু মিনার রহমা সমস্ত নবীদেরকে রহমত থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া নাবিয়্যুনা হুয়া আইনুর রহমা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নিজেই সেই রহমত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই বাকি নবীদেরকে সৃষ্টি করা হয়েছে তার দলিল কি ওই যে আল্লাহ পাক বলছেন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত ওয়ামা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই যেহেতু তিনি নিজেই রহমা সেই রহমত থেকে সকল নবীদেরকে বানানো হয়েছে আর এই রহমত থেকে সকল মাখলুক বানানো হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ থেকে আর সমগ্র মাখলুক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা হলো হাকিকত মুহাম্মদিয়ার বিশ্বাস এরপরে আপনার এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মতকে সতর্ক করছেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূল খবরদার আমার উম্মত
আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন করিও না যেমনি ভাবে নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে অতিরঞ্জন করেছিল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আমাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবা কিন্তু এই হাকীকতে মুহাম্মদিয়ার আকীদা বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক জীবনের মতো জীবিত আরো বিভিন্ন নতুন নতুন শিরকি এবং কুফরি আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক করা হয়েছে এটার নাম এই আকীদাটার মূল নাম হলো হাকীকতে মুহাম্মদিয়া এজন্য অনেকে বলে যে মুহাম্মদি ইসলাম নাম শুনছেন মুহাম্মদি ইসলাম এই মুহাম্মদি ইসলাম বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই আল হাকীকা আল মুহাম্মদিয়া মানে হাকীকতে মুহাম্মদিয়া এটা বোঝানোর জন্য বলে যে পৃথিবীর সব মুসলমান এখন চলে গেছে এজিদি ইসলাম আর আমরা আছি মুহাম্মদি ইসলামের মধ্যে এই যে মুহাম্মদি ইসলাম আর এজিদি ইসলাম এটার শ্রেণী বিভাগটা হলো এই আকীদা থেকে এই কুফরি আকীদা থেকে যে আল হাকীকা আল মুহাম্মদিয়া যে এই হাকীকা মুহাম্মদিয়ার আরো অনেকগুলো ধারা আছে এটাই বিশাল একটা জগৎ শত শত কুফরি শিরকি আকীদা এর মধ্যে আছে হাকীকতে মুহাম্মদিয়া আমি খালি দড়াই দিলাম মানে পয়েন্টটা হাকীকতে মুহাম্মদিয়া এটা দিয়ে চার্জ দিলে এটা নিয়ে লেখাপড়া করলে আপনি বিশাল জগৎ খুঁজে পাবেন এই শুধু হাকীকতে মুহাম্মদিয়া অনেকে পৃথিবীর অনেক জায়গায় এটার উপর পিএইচডি করছে গবেষণা করছে শুধু এই আল হাকীকা আল মুহাম্মদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আলাদা জগৎ আলাদা একটা আকীদা শিরকি কুফরিতে ভর্তি এখানে এখানে যে ডুবছে সে পুরা শিরকের নদীতে শিরকের সাগরে ডুবে গেছে